অতিথি হিসেবে তো অনেক থাকা হলো, তাছাড়া আর তো কোনো পরিচয় নেই আমার এই বাড়িতে। আচ্ছা, কি বললে তুমি? তুই এই বাড়িতে থাকবি আমার বন্ধু হিসেবে। ফারিয়াকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। না না, এই কাজ আমি করতে পারবো না। এই কাজটা করলেই তুই টাকাটা পাবি দিবি। আরে আমি কি করে ওকে বের করব? ও কি পরিমাণ ডেঞ্জারাস তোর কোনো ধারণা আছে? আছে, আর সেজন্যই ওকে ফাঁসানোর জন্য এবার একটা মজবুত প্ল্যান করতে হবে। না না অফিসার, একটা দলিল ছিল, আমি নিজের চোখে দেখেছি। সত্যি কথা বলতে অফিসার, আমিও। আপনি চুপ থাকেন না, আমি কথা বলছি না। হয়েছে কি, যে মুহূর্তে বাসার আমার ঘাড়ে মানে আমাকে আঘাত করে, ঠিক তার আগ মুহূর্তে আমি দলিলটা দেখেছি, আমার স্পষ্ট মনে আছে। আমার ঠিকানা শেষ পর্যন্ত খুঁজে বের করলেন কাইসার সাহেব? কি সাংঘাতিক অফিসার, একবার ভাবুন তো, এমন ভাবে ঘাড়ের উপর দিল মানে সাথে সাথে অজ্ঞান, আর অমনিতে দলিলটা। ভাই আমি কথা বলছি না। আসলে হয়েছে কি, এক্সাইটমেন্টটা বেড়ে গিয়েছিল তো তাই ধরে রাখতে পারিনি বেড়ে গিয়ে। থামেন অফিসার, আমার মনে হয় কি যে আপনারা খুব ভালো করে একটু সার্চ করুন, দলিলটা পেয়ে যাবেন। দেখুন এই কাগজে যা যা লেখা আছে আমরা শুধু তাই পেয়েছি। চলো। কেমন আছেন কাইসার ভাই? এক মিনিট। কোর্ট ওনাকে জেলে পাঠাতে বলেছে, এখন ওখানেই যাচ্ছে সে। বাসার জেলেই যখন যাচ্ছ, সত্যটা লুকিয়ে লাভ নেই। এখন বলে দাও যে দলিলটা তুমি কোথায় রেখেছ। কিসের দলিল যেন? কিসের দলিল না, ফরাদের সম্পত্তির দলিল, যেটা তুমি আন্টিকে দিয়ে জোর করে সাইন করে নিয়েছ। তেমন কোনো দলিল সম্পর্কে আমার জানা নেই, আর আমাকে দেখে কি মনে হয় আমি কোনো কিছু জোর করে আদায় করতে পারি? কি খুবই সাহেব মনে হয়? খুব সাংঘাতিক ভাবে মনে হয়। আপনি যেভাবে আমার সদ্য চাচি আম্মাকে কোমায় পাঠিয়ে দিয়েছেন, আপনি মানুষ হন কি করে? সাংঘাতিক বাসার, যা করেছো করেছো, গেছে আর বাপ বাড়িও না বাসার। এখন পুলিশের সামনে বলে দাও যে দলিলটা তুমি কোথায় রেখেছো। আমি যা বলতে চাই সেটা আপনার কানে কানে বলতে চাই কেসার ভাই। কি সাংঘাতিক কাইসার ভাই, মানে কামড়ে টামড়ে দিবে না তো আবার? আমরা এখন যাব। কি বললো কাইসার ভাই? জরুরি কিছু কি বলেছে? না তেমন কিছু না। তবে সাহেব আমাদের যেতে হবে। দেখুন পুলিশের কাছ থেকে কিন্তু কিছু লুকাতে নেই কাইসার সাহেব। কি হচ্ছে এখানে?
আমি একটা প্রশ্ন করেছি। ফারিয়া পুডিং বানাচ্ছে। যা খুশি বানাতে পারেন। তার আগে আমার অনুমতি নেওয়ার দরকার ছিল। আসলে রাহাত এমন করে খেতে চাইলো যে রাহাত খেতে চাইলো পুডিং। তুমি আবার অন্য কিছু মনে করে নিও না রানু। আসলে তোমার মনে আছে কিনা জানি না, অনেকদিন আগে রাহাত আর আমাকে বেশ কিছুদিন একই বাসায় থাকতে হয়েছিল। তখন ওকে অনেক পুডিং বানিয়ে খাইয়েছিলাম। আজ বলল সেই স্বাদ নাকি এখনো ওর মুখে লেগে আছে। এতই যদি ভাইটা পুডিং ভালোবাসে, কই রানু, তোমাকে তো কখনো করতে দেখি না। যাক, রানুর কোথায় এখানে কাজ আছে, আমরা না হয় পরে সেখানে কাজ করবো অনিমাপু। হ্যাঁ সেটাই ঠিক আছে, রাতেও যদি তুমি রান্না করো তাহলে হয়তো রানুকে দুবেলাই না খেয়ে থাকতে হবে। আর আমি সেটা চাই না, চলো এখান থেকে। তুমি একটু থাকো অনিমাপু। কিছু বলবে রানু? আমি পৃথিবীতে অনেক অকৃতজ্ঞ মানুষ দেখেছি অনিমাপা, কিন্তু তোমাদের দুই বোনের সাথে কারোর কোনো তুলনা হয় না। এসব কেমন কথা? কি করে তোমরা ভুলে গেলে? আমি যদি তোমাদেরকে না ছাড়াতাম তাহলে এখনো তোমাদের জেলে পচে মরতে হতো। কি করে তোমরা ভুলে গেলে? এই বাড়িতে রাহাত তোমাদেরকে আশ্রয়টুকু পর্যন্ত দিতে চায়নি, অথচ আমি জোর করে তোমাদের থাকার ব্যবস্থা করেছি। বলো কি করে ভুলে গেলে তোমরা? ভুলে তো আমি একাই যাইনি রানু, তুমিও তো অনেক কিছু ভুলে গেছো তাই না? কি ভুলেছি আমি? তুমি ভুলে গিয়েছিলে এই বাড়ির মালিকের বড় বোন আমি, একদিক থেকে তোমার আর রাহাতের গার্জিয়ান আমি, আর আমাকে তুমি এইবারের কাজের লোক বানাতে চেয়েছো। কবে আমাকে বলতে দাও? তুমি ভুলে গিয়েছিলে আমার স্বামী যে তোমাকে এই বাড়ির বউ বানাতে নিজের স্ত্রীকে জেলে পাঠিয়েছিল, নিজেদের মধ্যকার সম্পর্ক ভুলে গিয়েছিল। তুমি সেই কাইসারের কৃতজ্ঞতা ভুলে গিয়ে ওকে চোর উপাধি দিয়ে আমার চোখের সামনে এই বাড়ি থেকে বের করে দিয়েছ। যখন ভেবেছিলাম আমার আর কাইসারের মাঝখানের সব কিছু ঠিক হয়ে যাবে, আমরা আবার জীবনটাকে নতুন করে শুরু করব, ঠিক তখনই তুমি এসে দাঁড়ালে মাঝখানে দেয়াল হয়ে। এখন বলো রানু, কি কম আর কে বেশি ভুলেছে? আমি কাইসার ভাইকে ফিরানোর ব্যবস্থা করব, কিন্তু তুমি তুমি আমার পাশ থেকে সরে যেও না, আমি তোমাকে এই বাড়িতে রাজরানী করে রাখবো। বড্ড দেরি হয়ে গেছে রানু, আপা আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলবো তোর সাথে। ইয়ে আপা, আমি অনেক ভেবে দেখলাম ফারিয়া যদি এই বাড়ি থেকে যায় তুই ভালো থাকবি আর আমারও ভালো ইনকাম হবে। সত্যি? আচ্ছা কি করবি, তুই কিছু ভেবেছিস? আমি ভেবেছি। আচ্ছা একটু কথা বললাম, কি হয় ক্যাশের বা? আরে এই তো চলে এসেছি, এখন দয়া করে কথাটা আমাকে বলতে দিন। কাছে ভাই, হ্যাঁ কি বলতে এসছেন বলেন শুনি। আর বলবেন না ফরাদ ভাই, সত্যি কথা বলতে কি আমরা দুজন তো আপনাদের দলিল নিয়ে কথা বলছিলাম আর কি, এর মাঝে আচমকে বাসার এসে হাজির, সত্যি কথা বলতে কি। আচ্ছা
তাহলে আপনি সবকিছু বলেন আমি যাই নাকি আপনাদের বাসারের সাথে দেখা হয়েছে কি বলো বিথি শুধুই কি দেখা একেবারে ওকে দলিল নিয়ে পুলিশের সামনে প্রশ্ন করলাম ওকে বোঝালাম যে আর কিচ্ছু করে লাভ নেই সত্যটা এবার বলে দাও এই যে সত্যটা বললো আবার কানে কানে মানে কি বললো বাসার আপনাকে বাসার আমাকে কানে কানে বললো অসাধার বিথিকে সারা জীবন কষ্ট দেবার সব ব্যবস্থা আমি করে গেছি আমি এখন জেলে থাকি আর মরে যাই তাতে কিচ্ছু যায় আসে না এটাই জামাল মাস্টারের উপর আমার প্রতিশোধ কি সাংঘাতিক একটা লোক সারা জীবন কষ্ট দেওয়ার ব্যবস্থা মানে সেটাই তো আমি বুঝতে পারছি না আমি পাচ্ছি বাসার দলিল নিয়ে কিছু একটা করেছে খারাপ কিছু না কিন্তু সেটা কি সেটাই তো আমাদের এখন খুঁজে বের করতে হবে তুই আমার উপরে ভীষণ বিরক্ত বা এটাও বলতে পারিস যে তুই আমার উপরে প্রতিশোধ নিতে চাস কি আমি তোর উপর প্রতিশোধ নিতে যাব কেন আরে আমি তোকে বকাঝকা করেছি না চর মেরেছি না তুই ফারিয়াকে বলবি এসব কারণে তুই ওর পক্ষে যোগ দিতে চাস না না আপা ব্যাপারটা আমার কাছে একদম ঠিক মনে হচ্ছে না এটাই ঠিক আর শুন তুই ফারিয়াকে বলবি ভালো টাকা পয়সা পেলে তুই ওদের দলে যোগ দিতে রাজি ততক্ষণে আমার ধারণা ফারিয়া অন্তরা আর অনিমা আপাকে ডেকে নিবে তারপর ওদের সাথে তোকে পরিচয় করিয়ে দিবে এমনও হতে পারে যে তোকে সাথে নিয়ে ওরা একটা জোটও তৈরি করতে পারে রানুকে শেষ করে দেওয়ার জোট আর তুই তখনই সাথে সাথে ওদের সব কথা রেকর্ড করে ফেলবে এই রে আপা কি সব টের পেয়ে গেল নাকি আমরা যা যা করছি সবই তো দেখি গড়গড় করে বলে দিচ্ছে পারবি না তোর বোনের ভালোর জন্য এইটুকু কাজ করতে পারবি না দেখ আপা আমি জানি তুই তোর ভালোর জন্য আমাকে এই কাজটা করতে বলছিস কিন্তু আমি তো আমার জীবনে কোনো খারাপ কাজ করিনি তাই একটু টেনশন হচ্ছে আর কি খারাপ কাজ না এটা এটা ভালো কাজ আমি আমি শান্তিতে আমার সংসারটা করতে চাই আর সেজন্যই ফারিয়াকে এখান থেকে চলে যেতে হবে দরকার হলে রাহাতের দুই বোনকেও আর ওদেরকে একসাথে ফাঁদে ফেলতেই আমার এই বুদ্ধিটা তোকে কাজে লাগাতে হবে পারবি না একশো বার পারবে আমার কাছে মনে হচ্ছে রানু আপা যেটা বলেছে একেবারে পারফেক্ট আইডিয়া তুমি হ্যাঁ আমি সব কিছু শুনেছি আর আমার কেন জানি মনে হচ্ছে রানু আপা যে কথাগুলো বলেছে ব্যাপারগুলো সেভাবেই ঘটবে আর তখন তোমাকে কথাগুলো রেকর্ড করে নিতে হবে একদমই তাই আর একবার ওরা এই বাড়ি থেকে চলে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না আমার বিশ্বাস তুমি পারবে লিলি ঠিক আছে আমি আমার সেরা চেষ্টাটাই করব এটাই চাই আজ রাতে ফারিয়াকে বাড়ি থেকে বের করতে চাই আমি যাই হোক আমি এখন চাই তোমাদের পছন্দের কিছু রেসিপি করি হ্যাঁ চাচা আপনি কাল সকালে খোঁজ নেবেন যে আমাদের সম্পত্তি নিয়ে কোনো রকম ঝামেলা তৈরি হয়েছে কিনা আর পুলিশ ইনফর্ম করে দেবেন আচ্ছা ঠিক আছে আমি এখন রাখছি পরে কথা বলবো সরি আসলে অফিসের কিছু জরুরি আমি সবটাই শুনেছি ফরহাদ
শুনেছি ওই বাসার আমার মতো একটা আপাত নিরীহ স্কুল শিক্ষককে শাস্তি দেওয়ার জন্য তোমাদের সম্পত্তির সব দলিল জালিয়াতি করেছে। এসব নিয়ে ভাববেন না বাবা, বাসার আমাদের আপনাকে কোনো রকম শাস্তি দিতে পারবে না। তাই যেন হয় বাবা। এবিতে পড়াতে এসেছে, একটু চা নাস্তা দে। চা নাস্তা কি ওর জন্য লাগবে নাকি তোমার জন্য? আরে ওই তো পড়া যদি খায় আমিও একটু পেতে পারি, তাই না? ঠিক আছে আমি আনছি। কি ব্যাপার মা, তুমি চাহাতে কেন? আরে বুঝতাছো না, আমি গেছিলাম চা বানাইতে, তাই নিয়ে আমার আপনাকে টান দিয়ে লয়ে কয় যে আজকাল চা বললে তাই নিয়ে বানাইবেন, আমি দিলাম। মা দিন ট্রেটা আমাকে দিন। বিয়াই আবার কিছু মনে করলেন না তো? বাবা কিছু মনে করবেন কিনা এটা তো তোমার চা বানাবার আগেই জিজ্ঞেস করা উচিত ছিল, তাই না মা? কি হচ্ছে ফরহাদ? না না, খুব ভালো কাজ করেছেন বিয়ান। অবশ্যই ভালো কাম। তো আমি তো মনে করতেছি যে অন্তে চা বানানোর কামটা বিয়াই নেই করব। না ফুপু, মা যেহেতু এ বাড়িতে বেশি দিন থাকছে না, সো এইসব কাজে মায়ের ইনভলভ না হলেই ভালো। থাকছে না মানে? থাকছে না মানে মার অন্য কোথাও যেতে হবে। হ্যাঁ, সেটা লন্ডন হতে পারে, ঢাকা হতে পারে, বা চা বাগান। সে কখন ঢুকলো লিলি, এখনো কোনো খবর নেই। এই তো কাজ হচ্ছে বলে মনে হচ্ছে। কাল খুব মুখ চালিয়েছ না অনিমা আপা? আজ দেখো না তোমার ভাইয়ের সামনে তোমার আসল চেহারা আমি কিভাবে প্রকাশ করে দিই। আমার মা তো তার নিজের সন্তানদের জন্যই বিপদজনক, তাই সে তার সন্তানদের থেকে যত দূরে থাকতে পারে ততই সবার জন্য মঙ্গল। অনিমা আপাদের কথা নিতে পেরেছিস? হ্যাঁ নিয়েছি। লক্ষ্মী বোনা, আচ্ছা আমাকে একবার শোনাতো। তুমি আমাদের আড়ালে আমাদের কথা রেকর্ড করেছো লিলি? এই রেকর্ড শুনলেই বোঝা যাবে তোমরা কে।